আপনার এরকম চরিত্র হয়? দুই রেকাত করে নফল নামাজ না পড়তে পারেন, আপনি মসজিদে গিয়ে মোস্তানি করেন কেন? বুড়ো বয়সে ইমাম সাহেবকে দিয়ে ধমকি দেয়, মসজিদ ঝাড়ু দাও নি আজকে ইমাম সাহেব, অপরিষ্কার, ওর বাপের মসজিদ ঝাড়ু দিবে, তুমি কেন দাও না? ইমাম সাহেবের বাপের মসজিদ তোমায় দিলে ক্ষতি হয় মসজিদে? হযরতে বেলাল কি এমন মহামারী আমল করত? জি, অজু ভেঙে যেত, অজু করে দুই রেকাত করে নামাজ পড়ত। আল্লাহর এই আমলে এত খুশি হয়েছে যে ওর মতো বেলাল জান্নাতে রেডি করে রাখা হয়েছে। আর আপনি তো এই আমল করতে পারেন না, অন্ততপক্ষে আজকে থেকে এই নিয়তটা করুন যে আমি একজন রিটায়ার্ড মানুষ, কাজ বাজ কম, অন্তত মসজিদে গিয়ে দুইবার করে দিনে ঝাড়ু দিব, এই দায়িত্বটা নেন তো। অত সহজ নয়, মসজিদে গিয়ে মোস্তানি করা যায়। বর্তমান কিছু বাস্তব কথা আপনাকে বলছি, শুনে নেন, খুব বাস্তব। কার রাগ হলো আর কার জ্বালা ধরলো ওটা আমার দেখার দরকার নাই, বাস্তব চিত্র দেখবেন। যারা স্কুলের হেডমাস্টার, প্রাইমারিতে বলুন আর হাই স্কুলে বলুন, যারা চাকরি পেয়েছে হেডমাস্টার হোক আর এমনি সাধারণ শিক্ষক হোক, চাকরি যে পেয়ে গেছে ও তার নিজের বেটাকে পড়ায় আলামিন মিশনে, ওর নিজের বেটাকে পড়ায় আলামিন মিশনে, মানে ও নিজেও জানে আমার স্কুলে পড়া হয় না, কি বলছি বুঝতে পারছে? আর যত মাদ্রাসা এই প্রতিষ্ঠানের দেখবেন যারা দায়িত্ব আছে, আমি আল্লাহর কসম বোঝানোর জন্য বলছি, কারোর উপরে রাগ করে বলছি না, আল্লাহর কসম দিয়ে দিলাম, দেখবেন যারা মাদ্রাসার দায়িত্বে আছে আপনি কোনোদিন দেখতে পাবেন না যে তাদের একটা বেটা মাদ্রাসায় পড়ে বড় মৌলবি হয়েছে, ব্যতিক্রম একটা দুটো, তারা তাদের বেটা মাদ্রাসায় পড়াবে না, তাদের বেটা হবে কি ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, ডক্টরেট, এইসব হবে। অথচ তিনি মাদ্রাসার ব্যাপারে বারবার মানুষের কাছে বলবেন, টাকা দাও, দান করো, বিল্ডিং করব, এই করব, ওনার ছেলে মাদ্রাসায় পড়াবে না, মানে উনি এটা জানে যে মাদ্রাসায় কি হয়। এক, দুই, মসজিদে দেখবেন যারা দায়িত্বে আছে শুধু শুক্রবারের দিন টাকা গোনাগুনি, কোটায় কত টাকা উঠলো, যে ওই টাকার হিসাব বাড়ি নিয়ে চলে গেল, ওই লোকটাকে আপনি জীবনে কোনোদিন দেখবেন না যে জুম্মার দিনে দুই চার ঘন্টা আগে এসে মসজিদটা ঝাড়ু দিচ্ছে, ব্যতিক্রম। কিছু মানুষ এরকম আছে ভালো, আমি সবাইকে বলছি না, তবে এর পার্সেন্টেজ অনেক বেশি, বেশি না কম, বেশি। হযরতে বেলাল কি এমন আমল করত? সামান্য একটা আমল। আল্লাহর নবী আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা, আশ্চর্য ব্যাপার হয়ে গেল, আমি নবী জান্নাতে যেতে পারলাম না, আমার বিবি খাদিজা জান্নাতে ঢুকতে পারলো না, আমার মেয়ে ফাতেমা জান্নাত যেতে পারলো না, কিন্তু আমি এই মাত্র জান্নাতের ভিতর থেকে তোমার বিবিকে আমি দেখে আসছি, তুমি আর তোমার বিবি কি এমন ভালো কাজ করো বা কি এমন ভালো কাজ করেছো যে ভালো কাজের কারণে আল্লাহ খুশি হয়ে তোমার বিবিকে জান্নাতে প্রস্তুত করে রেখে দিয়েছে। বলো কি ভালো কাজ আবু তালহা? আবু তালহা তখন চিন্তা ভাবনা করে বলছে, আল্লাহর নবী জীবনে ভালো কাজ কিছু করতে পারেনি, তবে একদিনের একটা ভালো কাজ মনে আছে। বলছে কি? বলছে আপনার দরবারে মেহমান এসেছিল, তা আল্লাহর নবী আপনি আমাকে পাঠিয়েছিলেন আপনার বিবিদের বাড়িতে, আমার বিবিদের বাড়িতে পাঠিয়েছিলেন। আবু তালহা বলছেন, আমি আল্লাহর নবীর 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম, 11 জন বিবির বাড়িতে একটা মেহমানকে খেতে দিবে এই রকম সমপরিমাণ খাবার ছিল না। লোকটা কে? হযরত মুহাম্মদ তখন কে ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কে ছিলেন? মদিনার রাষ্ট্রীয় প্রধান, মদিনার রাষ্ট্রীয় প্রধানের দায়িত্বপ্রাপ্ত একজন মানুষ, তার বাড়িতে খাবার নাই। আর আমাদের কি হয় বর্তমানটা বলি, যে লোকটা কালকে পঞ্চায়েত ভোটে জিতেছে ওই লোকটা আগে সাইকেল নিয়ে চলত, এখনো মোটর সাইকেল নিয়ে চলে, পঞ্চায়েত থেকে প্রধান হয়েছে চার চাকা নিয়ে চলে, প্রধান থেকে এমএলএ হয়ে গেছে উপরে উপরে ঘোরে,
আবার কেউ এমপি হয়েছে, নিজস্ব ফ্লাইটে ঘুরছে, নিজস্ব হেলিকপ্টার ব্যবহার করছে। এটা বর্তমান পরিস্থিতি। আর আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রীয় প্রধান দায়িত্ব পাওয়ার পরেও এই লোকটার বাড়িতে কোনো খাদ্য ছিল না যে একটা মেহমানের মেহমানদারি করাবে। আল্লাহু আকবার! আপনি কোন নেতার পিছনে ঘুরছেন? আপনি তো দিনরাত স্লোগান দিচ্ছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি আদেও জানো না তোমার নেতা রাতের বেলা এক রকমের চরিত্র, দিনের বেলা এক রকমের চরিত্র। তুমি এটা জানো না যে তোমার নেতা বিকেল বেলাতে এক রকম কথা বলে, সন্ধ্যাবেলাতে এক রকম কথা বলে। সারা পৃথিবীতে যত মানুষ এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেতা হতে পারে না। নেতা কাকে বলে? যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে সে হচ্ছে নেতা। বুঝতে পারছেন না? আর আপনার নেতার কাজ কি? রাস্তাঘাটে পথসভা করছে আর বলছে গরিবের অধিকার বুঝিয়ে দিতে হবে, গরিবের অধিকার বুঝিয়ে দিতে হবে, গরিব কেন বঞ্চিত হবে? গরিব কিছুই পেল না, অথচ নেতা দেখবেন চার দিন পরে বিএমডব্লিউ গাড়িতে ঘুরছে। কি বলছি বুঝতে পারছেন না? গরিবের কিছু হলো না, এটা আপনার নেতার চরিত্র। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরেও বাড়িতে কোনো খাবার নাই, আশ্চর্য ব্যাপার। আল্লাহর নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা শোনো, আমার বিবিদের বাড়িতে যখন খাবার নাই, তাহলে আজকে রাতে যে মেহমানের মেহমানদারি করাবে আল্লাহ তার রুজিতে বরকত দিবে, আল্লাহ তার মালে বরকত দিবে, আল্লাহ তার জানে বরকত দিবে, আল্লাহ তার কূপে বরকত দিবে, আল্লাহ তার খাজুরে বরকত দিবে। আবু তালহা হাত দুটি তুলে বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহি, আল্লাহর নবী আমি প্রস্তুত রয়েছি, আপনার মেহমানকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আবু তালহা বলছেন, রাতের বেলা মেহমানটা নিয়ে গেলাম বাড়িতে। এই হাদিসটা শেষ করে দিয়েই তারপরে মেহমানটাকে বাড়ি নিয়ে গেলাম, দরজায় বাড়ি আসো, দরজা খোলো। তা বিবি দরজা খুলেছে, বলছে সঙ্গে কে? বলছে সঙ্গে একটা মেহমান রয়েছে। বলছে আশ্চর্য ব্যাপার, মেহমান? আমাদের বাড়িতে দুটি বাচ্চা ছেলে ছাড়া আর কারো খাবার নাই, মেহমান নিয়ে চলে এলে? আবু তালহা বলছেন, এই মেহমান অন্য কারো মেহমান নয়, এই মেহমান হলো বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। বিবি তখন বলছে, এক কাজ করো তাহলে, বাচ্চা ছেলে দুটির যে খাদ্য রয়েছে 100 গ্রাম আটা হতে পারে, 200 গ্রাম আটা হতে পারে, আমি বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিই। বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, মেহমানের জন্য খাদ্য রেডি করা হলো। বিবি এত বুদ্ধিমতি, বিবি এত আল্লাহওয়ালি, স্বামী আবু তালহাকে ডেকে কানে কানে বলছে, ও প্রাণ প্রিয়, শুনে নাও শুনে নাও, আল্লাহর নবীর হাদিস রয়েছে, মেহমানের সঙ্গে মেজমানেরও খেতে বসতে হয়। দস্তরখান বিছিয়ে দিলেন, খাদ্য দিয়ে দিলেন। আগেকার দিনে প্রদীপের জালো মানুষ ব্যবহার করত, টিউবলাইট ছিল না, হ্যালোজিং ছিল না, এখনকার যুগের মতো ইলেকট্রিক ছিল না। ওই প্রদীপের আলোটা খাদ্যর দস্তরখানের মাঝখানে নামিয়ে দেওয়া হবে আর প্রদীপের আলোটা জ্বলবে। কোনো একটা কৌশল করে আপনি ওই প্রদীপটা ফুঁক দিয়ে নিভিয়ে দিবেন, আর ওই খাদ্যর পাত্রে আপনি হাত দেবেন, মুখেও তুলবেন, কিন্তু আপনি যেন খাদ্য গ্রহণ করবেন না, তাহলে আল্লাহর নবীর মেহমানে পেট ভরবে না। ইয়া রাসূলুল্লাহি, সেই দিন রাত্রে আমরা স্বামী স্ত্রী দুইজন শুধু আপনার মেহমানকে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য সেই দিন আমরা দুটি বাচ্চাকে না খেয়ে দিয়ে, আমরা স্বামী স্ত্রী দুজন না খেয়ে, আল্লাহর নবী আমরা ভুকা ছিলাম। বিশ্ব নবী আবু তালহাকে কোরআন পড়ে শোনালেন, মান আমেলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাকুম হায়াতান তাইয়্যিবাতান ওয়ালা নাজজি আ
আন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আবু তালহা শোনো, এই মাত্র আমাকে জিব্রিল বলে গেল, দুনিয়াতে যারা ভালো কাজ করবে, ঈমান যদি তাদের মজবুত থাকে, আল্লাহ দুনিয়াতেই তাদেরকে প্রাইজ ঘোষণা করে দিয়েছে। আবু তালহা শুনে নাও শুনে নাও, তোমার বিবিকে বাড়িতে গিয়ে বলে দাও, তোমার বিবি জান্নাতের মেহমান বেনে গেছে। আপনার চরিত্র এরকম আছে? শুক্রবারে নামাজ পড়ে এদিক ওদিকে তাকিয়ে টুক করে ফাঁক দিয়ে বার হয়ে চলে যাচ্ছেন, আর তিনটে মোসাফির এসেছে অন্ধ। আপনার বাড়িতে ডবল ফ্রিজ, তিন চারটে গ্যাস আছে আপনার বাড়িতে, সিলিন্ডার আপনার বিবি রান্না করে, ফ্রিজ আছে আপনার বাড়িতে, রাঁধুনি রাখা আছে, জীবনে পায় একটা মোসাফির ভাত? পায়? এই আপনার বাড়িতে পায় না? কেন, জুম্মার দিন আপনার স্ত্রীকে বলে রাখা যায় না যে মসজিদে একজন অন্ধ কানা ফকির ল্যাংড়া কেউ আসবে, তাকে এক মুঠো ভাত দিতে হবে, শুক্রবারে করে এটা যেন তুমি রেডি থেকো, এটা বলা যায় না? যায়। সেক্রেটারি দেখছে মতোয়ালি দিবে, মতোয়ালি দেখছে সেক্রেটারি দিবে, লাস্টে ইমাম সাহেব মাইক্রোফোনে বলছে, তিনটে মেহমান আছে, খাবার জোগাড় করিয়েন। ইমাম সাহেব মাইকে বলছে, এটা কেন? আপনার তো চরিত্র এরকম হওয়া দরকার ছিল, মসজিদে ঢুকেই টোটাল মসজিদটা একবার চোখ বুলিয়ে নেওয়া যে কেউ আছে কি না, আমি মেহমানদারি করাবো। মেহমান যদি কেউ না থাকে, তা মুর্শিদাবাদ জঙ্গিপুরের একটা ফেরিওয়ালা আপনার এলাকায় থাকে, ফেরি করতে করতে জুম্মার নামাজ পড়তে মসজিদে ঢুকে গেছে, ওই লোকটা কি টেনে নিয়ে যান না? এই জামাই আসলে তো চার দিন আগে ফোন করে আসে, আমি যাচ্ছি মা, শাশুড়ি যে মুরগি ডিম পারে ওটাই জবাই করে দিবে কিছু না পেলে, কারণ জামাই তিনটা বন্ধু নিয়ে আসছে, চার দিন আগে ফোন করে হুঁশিয়ারি করে দিয়েছে। তা যে মসজিদে অন্ধ লোকটা এলো, কি কারুর ফোন করে আসে যে ইমাম সাহেব আমি যাচ্ছি, সেক্রেটারিকে বলি একটু বিরিয়ানি করতে, বলে বলে না? তো ও যেমন অবস্থায় এসেছে আপনার বাড়িতে, ডাল আলু ছানা, ও ডাল আলু ছানা, আপনার বাড়িতে গোশ থাকলে ও গোশ, আপনার বাড়িতে বিরিয়ানি খেলে ও বিরিয়ানি, সাদা ভাত খেলে ও সাদা ভাত, মেহমান খাওয়ানো সুবিধা তো? আর আমরা অ্যাডভার্টাইজ ভালো পারি, উ বাবা অ্যাডভার্টাইজ দিতে ভালো পারি। ইমাম সাহেবের পালা যেদিন হয়, বাবা 22 রকমের তরকারি, বক্তা এসেছে জলসা করতে 22 রকমের তরকারি, কারণ বক্তা যে অ্যাডভার্টাইজ দিবে, আবার অন্য গ্রামে গিয়ে বলবে খানপুরের মাদ্রাসায় খাদ্য খাবার বাম্পার, এটা অ্যাডভার্টাইজের ব্যাপার আছে। কোন বক্তা জুম্মা পড়াতে এসেছে 22 রকমের তরকারি, কারণ অ্যাডভার্টাইজ করবে, অমুক গ্রামের সেক্রেটারিটা যা লোক না, ও মাইক লোক, কিন্তু ফকির এসেছে অন্ধতে অ্যাডভার্টাইজ করবে না? তা আমরা সব অ্যাডভার্টাইজের দলের লোক, আল্লাহর উদ্দেশ্য দলের লোক নাই, লিল্লাহ গিয়াত নেই। এর যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তো অনেক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, বলুন আমিন। যা এই সমস্ত ভালো কাজগুলো একটু আদু করবেন, এতে করলে আপনার পরকাল ভালো হবে, দুনিয়াতে সম্মান বেড়ে যাবে। আল্লাহ নিজে কথা বলছেন, দুনিয়াতে হায়াতাম তৈয়বাতান, উত্তম জিন্দেগি দান করব তোমার। ওয়ালা নাজজি আন্নাকুম আজরাকুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তুমি দুনিয়াতে যে ভালো কাজ করবে এর থেকে উত্তম প্রতিদান আমি আল্লাহ তোমার জন্য কি রেডি করে রেখে দিয়েছি জান্নাতের ভিতরে, যা তুমি কোনোদিন দেখতে পাওনি, যার স্বাদ কোনোদিন গ্রহণ করতে পারোনি। এটা মাদ্রাসার জলসা, আমি বক্তব্য বেশিক্ষণ দিব না, এবার আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, একটা প্রবাদে আছে যে চালাকি না করলে কিছু হয় না, হয়